আন্দ্রা ভাই দয়া করে পায়ে ধরে কই বাবার আর কি বকা দে না আল্লাহর রাস্তে মাফ করে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো গণমাধ্যমে এসে কথা বললেন ভাদাইমার বড় ছেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত রোববার মৃত্যুবরণ করেছেন বিখ্যাত কৌতুক অভিনেতা ভাদাইমা। তার মৃত্যুর পরে বেশ কয়েকদিন গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত মানুষের মনে দাগ কেটে আছেন, এখনও পর্যন্ত পরিবারের মানুষগুলোর ওপর রয়েছে শোকের ছায়া। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জেনেছি ভাদাইমা ব্যক্তিগত জীবনে দুইটি বিয়ে করেছিলেন, দুই পক্ষে তার রয়েছে তিনটি ছেলে এবং দুইটি মেয়ে। জানা গেছে বড় ছেলে বিদেশ থাকে, মেজো ছেলে বাবার সঙ্গে ইউটিউবেই কাজ করে এবং ছোট ছেলে সে কোরআনে হাফেজ হয়েছেন, আল্লাহ কবুল করুন। সম্প্রতি তার মৃত্যুর পরে এই ছোট ছেলেকে নিয়েই বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসছে, কিভাবে একজন কৌতুক অভিনেতার ছেলে হতে পারে হাফেজ? তো ভিউয়ার্স, এখানে আমাদের কারো কোনো কিছু মনে করার কিছুই নেই, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই কবুল করতে পারেন। একইভাবে হয়তোবা ভাদাইমার ছেলে হয়েছেন হাফেজ। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব তার পরিবারের বর্তমান কি অবস্থা, একই সঙ্গে বাবার মৃত্যু নিয়ে তার বড় ছেলে কি বলছে। তো ভিউয়ার্স, আশা করছি এই ঘটনার পুরো বিস্তারিতগুলো জানতে আমাদের সঙ্গেই থাকবেন। একই সঙ্গে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই কিন্তু ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। যাই হোক, ফিরে যাচ্ছি মূল কথায়। দশ জনের মধ্যে থেকে একটা মানুষ চলে যাওয়া বা দশটা পাখির মধ্যে থেকে একটা পাখি চলে গেলে তারা অনেক আড্ডে অনেক কষ্টের মধ্যে থাকে, কিন্তু আমাদের কষ্টটা অনেক বড়। তিনি 13 বছর ধরে রক্তপড়া চলতে চলতে নিজের মনের যে একটা কষ্ট এর বুঝতে দেয়নি। আমি তার ছেলে বা আমার আম্মা আমার বড় ভাই আছে, কিন্তু কেড়ে বুঝতে দেয় নাই, সবার সাথে হাসি খুশি থাকছে, কিন্তু ওই তার মনে অনেক কষ্ট ছিল কিন্তু প্রকাশ করে নাই। কিন্তু আমার আব্বার মনে তখন যেটা রক্ত উৎপাদন করতো সেটাই নষ্ট হয়ে গেছিল, ওই সেটাই মানে রক্ত এক দেড় মাস পর পর তার শরীরে ভর্তি হতো, কিন্তু রক্ত ই হতো না, তৈরি হতো না, কিন্তু কুনান্দা রক্ত পড়তো না, কিন্তু রক্ত তৈরি হতো না। মানে বাঁচিয়ে গেছে, সবাই রক্ত দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার বাবাকে তারা 13 বছর বাঁচিয়ে রেখেছে। যারা ভার্সিটিতে পড়ে বা যারা এই কলেজে পড়ে যারা ইটি পড়ছে তারা অনেক রক্ত দিয়েছে, কিন্তু আমার বড় ভাই অনেকবার রক্ত দিয়েছে। তার মানে অনেক পোস্ট করতাম ফেসবুকে দিতাম বা এক রক্ত লাগো বা গ্রুপের সদস্যের নাম্বার থাকতো তাকে ফোন দিতাম যে ভাই রক্ত লাগবে, কার রক্ত লাগবে, ভাদাইমার রক্ত লাগবে। তখন যদি কইতাম যে আশান আলীর রক্ত লাগবে, ভাই আশান আলীর সিনিয়র, কিন্তু তাকে আশান আলী নামে কেউ চিনত না, মানে ভাদাইমার কথা বলি তারা অনেক মানুষের রক্ত দিত। তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার বাবাকে 13 বছর রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। একটা মানুষের বাঁচে মানে অসুখ হইলে তাকে বাঁচানো খুব কষ্ট, কিন্তু সে হাসি খুশি থাইকাও যে মানে শুটিং করেছে তাও মনে তার কোনো কষ্ট ছিল না, কষ্ট করে শুটিং করে সবার সাথে হাসি খুশি থাকছে। যার রক্ত দিয়ে এই করছেন তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। মানে ওই সময় ছিল না যে রক্ত ফুরে গেলেই হাত পাওয়া বা যে সাদা হয়ে গেত, পুরো সাদা হইতো, তখন আমরা বুঝতে পারতাম আর তার হাত ঝিমঝিম করতো যে রক্ত ফুরে গেছে। তখন আমরা রক্ত পরীক্ষা করতাম, ওই যার আমাদের শরীরে 14 পয়েন্টে একটা পাওয়ার থাকে তার 10-এর উপরে ডাক্তার উঠা নিষেধ দিছে, 10-এর উপরে উঠাইলি 11-11.5 উঠাইলি সে মারা যাবো, কিন্তু 10 আর তার পয়েন্ট মৃত্যুর আগ পরে পয়েন্ট আইছিল 6 পয়েন্ট আইছিল, তার থাকা দরকার 10। শনি শুক্রবার দিন নিয়ে গেলাম ডাক্তারে, দেখলো ডাক্তার নেওয়ার পরে ওই কিছু মেডিসিন দেওয়ার পরে তার ব্যথাটা মানে কমে গেল, মানে তার মেন সমস্যা ছিল শুরু হইলো রোজার মধ্যে, কিন্তু এর আগেও 3 বার ব্যথা উঠছিল, মানে ইলিশ মানে মেডিসিন দিয়ে তার ব্যথাটা কমে ই করছে। শুক্রবার দিনের বৃহস্পতিবার দিন থেকে ব্যথাটা একটু একটু শুরু হইলো, তারপর শুক্রবার দিন বেশি সন্ধ্যা টাইমে আমাদের পরিচালক শরীফ আসার পরে আমরা ডাক্তারের কাছে নিয়ে
ব্যাক কিছু করলাম, মেডিসিন দিলো, ব্যথা ভালো হয়ে গেল। আবার শুরু করলো কথাবার্তা বললো সবার সাথে। তখন আসার পরে সেদিন রাইতে ঝড়ি হয়েছে, ঝড়ির আধা ঘন্টা এক ঘন্টা আগে ব্যথা শুরু হয়েছে। তখন অনেক ব্যথা শুরু হলো, সকালে নিয়ে গেলাম সেবা ইন্টারন্যাশনাল হসপিটালে। ডাক্তারে দেখলো, রিপোর্ট এক্স দিল, বুক এক্স দিল, প্যাট আলতা করাইলাম, রক্ত আবার পরীক্ষা করলাম, জন্ডিস আছে নেই আর কি। কিন্তু রিপোর্টে ধরা পড়লো জায়গায় জায়গায় পানি জমছিল লিভারে, এই লিভারটাই সমস্যা হয়েছে। মানে এলো শনিবার দিন টাঙ্গাইল নিলাম, টাঙ্গাইল নেওয়ার সময় বাড়ির থেকে সিএনজিতে নিলাম, আমি আমার ছোট ভাই এই দুইজনে টাঙ্গাইল নিলাম। ওই মোড়ে মনে হয় যে আমার বাবা তখন আর বাঁচবো না, আমি তো অনেক ই করছি, কষ্ট পেয়েছি, যে ব্যথা চোখ টুক অনেক বড়ো দীঘল হয়ে গেছে। তারপরে যে চিলাবাড়ি বটতলা গেলাম, উনি অগ্রহ হয়েছিল হাসপাতালে নেওয়ার পরে সিএনজিতে দুই মিনিট ঘুরে আসে, তারপরে ব্যথা মানে ভালো, আটতাছে, কথা কইতাছে, সবার সাথে ই করতেছে, হাসি খুশি ছিলেন। তখনও আমাদের বুঝতে জানে ব্যথাটা আছে, অনুভব আমাদের করতে দেন। তারপরে ওই ইটি করার পরে ওই ডাক্তারে এক্সরে দিল, এক্সরে করলাম শনিবার দিন, এক্সরে করলাম, ব্যাক এক্সরে করলাম। পান ট্রেনে চুমার পরে ওই এক রাত ছিল, মানে সারা সেদিন শনিবার দিন কোনো ব্যথা মাথা নাই, এই শুয়ার এসে ঘুম পাড়তেছে। আমি তার পাশে বসা ছিলাম, মানে দৌড়াদৌড়ি অনেক, আমার বাবার বাঁচার জন্য অনেক কিছু আমি চেষ্টা করছি, শেষ মতো আমি বাবার বাঁচাতে পারি নাই। ওই সারাদিন কোনো ব্যথা ছিল না, ওই সাতটা সাড়ে সাতটার দিকে অনেক ব্যথা শুরু হলো, ডাক্তারে দিল, মেডিসিন দিল, মেডিসিনে কোনো কাম হয় না। রাইতে কইলো যে ঢাকা নিয়ে যা, আমি চিন্তা করলাম যে ঢাকা নেবো, রাস্তায় কোনো দুর্ঘটনা করে মেডিসিন দিছে, যদি ঘন্টা আনি পরে ই কমে, পরে মেডিসিন যদি কমে তাহলে মনে করুন সকালে ঢাকা নেব, তার সকালে কমবো না। ওই দিকে নিয়ে গেলাম, তো সরত দিতে নিয়ে যাওয়ার পরে ওই প্রথমে টিকিট কাউন্টারেতে টিকিট নেওয়ার পরে কয় কী সমস্যা, আমার হাটে এই সমস্যা, হাটের এনে লিভারের পানি মানে লিভারের সমস্যা হয়েছে, ব্যথা শুরু হয়েছে। পরে ডাক্তারে কিন্তু আমি আমার পরিচালক সরিয়ে পারে এনতা আছে না, ভাদাইমা যে বলে সে তিনজন আর আমার ছোট ভাই ছিলেন, মানে আমি আর আমাদের পরিচালক কি আমরা দৌড়াদৌড়ি সিট মিট ই করতাম, চিকিৎসা করছি, ওই দৌড়াদৌড়ি করছি, টিকিট কাউন্টারে খাড়াইছি, তারপরে একটা সিটের জন্য অনেক ঘোরাঘুরি করছি সরো দিতে। কিন্তু সে যে একটা বাংলাদেশের মধ্যে আর বা টাঙ্গাইল শহরের মধ্যে একটা যে কমেডিয়ান কিং ছিলেন, কিন্তু ঢাকা যায় সে আমরা মানে একটা শুনলাম সেবাটা পাই নাই। কিন্তু আমাদের মানে গুরুত্ব রাত দেয় অনেক কষ্ট করে, অনেক নেতারে ফোন ধরে একটা সিট মানে পাইছিলাম, শেষ মুহূর্তে সিটটা পাইছিলাম। পাহাড় মানে ই করার পরে মানে ওই সিটটা পাওয়ার পর দেওয়ার পরে মানে সিট ছাড়া কিন্তু তারা চিকিৎসা করে না ওই সিটের জন্য। কিন্তু গেছিলাম হলো সাড়ে দশটার দিকে গেছিলাম, আটটা বিশে গাড়ি ছাড়ছে, দশটা বিশে যা পৌঁছেছি, দুই ঘন্টা লাগছে আমাদের যাওয়ার পরে। ওই একটা পর্যন্ত মানে ই করছি, সাড়ে বারোটা পর্যন্ত দিয়ে করার পরে ঘোরাঘুরে সিট পাওয়ার পরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে সিরিয়াস হয়েছি। কিন্তু সে মারা গেছে, আমার বাবা আমার হাতের ধরে, বাম হাত ছিল মানে আমার হাতে, আমার ছোট ভাই ছিল পায়ের কাছে বসা, আর আমার যে নাহাবাদে মেন তার কাকা ছিলেন আমার কাছে ডান পাশে মানে ডান হাত ধরে আসলো। তখনই আমার বাবা ই করেছে, একটা পঞ্চাশে মারা গেছে, আমরা যারা খবরে লেখে যে তিনটার দিকে মারা গেছে, দুইটার দিকে, বারোটার দিকে, তারা না সঠিক, আমি কাছে ছিলাম, আমি সব দেখছি, আমার বাবার মৃত্যুটা দেখছি, যে এতে আমার বাবা হাত ছিলেন বা মাত, একটা পঞ্চাশে মারা গেছে।